আমি কার্টুন বাবু, কিভাবে মোবাইল দিয়ে ভিডিও বানাতে হয় আমি শিখতে চাই। আরে বাহ, শুধু আপনিই নয়, বিশাল মিজান ইউটিউব চ্যানেলের আরও অনেক দর্শক আছে যারা ভিডিও বানাতে শিখতে চায়। তাহলে চলুন আমরা একসাথে ভিডিও বানানো শিখি। হাউ আই মেক মাই ভিডিও, আমি কিভাবে ভিডিও শ্যুট করি। আমরা মনে করি ভিডিও শ্যুট করার জন্য ভালো একটি ট্রাইপড এবং ভালো একটি ক্যামেরার প্রয়োজন পড়ে। যারা মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করেন এবং যারা মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করেন তাদেরকে দেখাবো আপনার হাতের স্মার্টফোনটি দিয়ে আপনি কিভাবে প্রফেশনাল ভিডিও শ্যুট করবে। তাহলে এখনই লাইক দিয়ে বসে পড়ুন গাড়িতে। প্রফেশনাল ভিডিও তৈরি করার জন্য আপনাদের প্রফেশনাল একটি ক্যামেরা অ্যাপ্লিকেশন প্রয়োজন পড়বে। আপনারা জাস্ট চলে যাবেন প্লে স্টোরে, সেখান থেকে গিয়ে আপনারা ওপেন ক্যামেরা নামক একটি অ্যাপস ইনস্টল করে নেবেন আপনার ডিভাইসটিতে। তো ক্যামেরা অ্যাপ্লিকেশনটির মধ্যে ঢোকার আগে আমি কিছু আপনাদের কথা বলতে চাই, কিছু পয়েন্ট বলবো, যে পয়েন্টগুলো মেনে চললে আপনাদের ভিডিওটা হবে আসলে প্রফেশনাল। পয়েন্ট নাম্বার ওয়ান, লাইটিং। যেখানে আপনি ভিডিওটা শ্যুট করেন না কেন, আপনার পর্যাপ্ত পরিমাণে লাইটিং থাকে। যদি আপনারা ঘরে ভিডিও শ্যুট করেন তাহলে আপনাদের ঘরে লাইটিং সেট আপের প্রয়োজন পড়তে পারে, আর যদি আমার মতো গ্রিন এরিয়াতে আপনারা ভিডিও করেন তাহলে কোনো রকমের এক্সট্রা লাইটিংয়ের প্রয়োজন পড়বে না। তাহলে আপনারা চেষ্টা করবেন যে ভিডিওতে ভালো একটি লাইটিং ফোকাস থাক। পয়েন্ট নাম্বার টু, কালার গ্রেডিং। যদিও কালার গ্রেডিং ব্যাপারটা এডিটিংয়ে আমরা বলি, কিন্তু ভিডিওর ভিতরেও আপনার ব্যাকগ্রাউন্ডে কিছু কালার গ্রেডিং থাকতে হবে এবং আপনার প্রফেশনাল ভিডিও করার জন্য আপনার কালার গ্রেডিংটা প্রয়োজন। টিপ নাম্বার থ্রি, স্লো মোশন। ভিডিও শ্যুট করার সময় আপনারা চেষ্টা করবেন যথেষ্ট পরিমাণে ভিডিওতে স্লো মোশন দেওয়ার। ভিডিও যেমন আমার মতো স্লো মোশন যদি আপনারা দিতে চান তাহলে ক্যামেরার সাইড থেকে আপনাদের যেতে হবে। যেমন ধরুন ক্যামেরার সামনে দিয়ে যাওয়া এবং এটাকে এডিটিংয়ের সময় আপনি একটু কাট শিট করে নেবেন এবং আপনার ভিডিওটা লাগবে ঠিক এইরকম। টিপ নাম্বার ফোর, টপ ভিডিও শ্যুটিং। ভিডিও শ্যুট করার সময় আপনারা যথেষ্ট পরিমাণে চেষ্টা করবেন আপনার ভিডিওটা যেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তুলতে পারেন এবং বিভিন্ন অ্যাঙ্গেল অনুযায়ী আপনারা তুলবেন। নাম্বার ফাইভ, ভোকাল। আপনি ভিডিওটা ঠিকঠাক মতো করলেন এবং ঠিকঠাক মতো শ্যুট করে ভিডিওটা বানালেন কিন্তু আপনার ভোকালটা খুবই আজে বাজে, যেমন উহ আহ এই শব্দগুলো আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে চলতে, এগুলো থাকা চলবে না, কারণ এগুলো থাকলে আপনার ভিডিওটা প্রফেশনাল লাগবে না। তাহলে চেষ্টা করবেন যথেষ্ট পরিমাণে আপনার ভিডিওটার মধ্যে যেন ভোকাল না থাকে। এই ভিডিওতে যেই ডিভাইসটা ইউজ করবো সেটার নাম হচ্ছে হোনার 7C। আপনারা যে কোনো ডিভাইসে ইউজ করতে পারেন, সব জায়গায় সেটিং একই থাকে। তাহলে আপনারা অ্যাপ্লিকেশনটির মধ্যে ঢুকবেন এবং ঢোকার পর আপনারা সেটার ভিতরে কিছু সেটিং করে নেবেন। সেটিং করার পর আপনারা ভিডিও শ্যুট করবেন এবং আমি এই ফার্স্টটি ধাপ বলছি, এই ধাপ অনুযায়ী আপনারা কাজ করলে আপনার ভিডিওটা সত্যি প্রফেশনাল লাগবে। এখন আসি যে আমি কিভাবে ভিডিও শ্যুট করি। আমি শ্যুট করার জন্য একটা মোবাইল রাখানোর জন্য একটা ট্রাইপড সিস্টেম আমি বানিয়ে রেখেছি। অ্যান্ড আমার পিছে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে, ব্যাকগ্রাউন্ড দ্বারাই আমি আসলে ভিডিওটা তৈরি করি। আমার এক্সট্রা কোনো লাইটিংয়ের প্রয়োজন পড়ে না, আমি লাইটিংয়ের মধ্যে আছি, গ্রিন এরিয়াতে আছি, আমার কোনো না ট্রাইপডের কোনো প্রয়োজন হয় না। এখানে আমি সেট আপ করে নিয়েছি চারটি ফ্রাগের সাহায্যে একটি ট্রাইপড। ওকে, আমি ভিডিও ভালোভাবে এডিট করি না, তারপরেও এই টপিকটা আমার ভালো লেগেছে যার জন্য ভিডিও করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আর একটা কথা, সেটা হচ্ছে যদি আপনারা এডিট শিখতে চান, ভিডিও কীভাবে এডিট করতে হয়, তাহলে কমেন্ট করবেন, আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব।
7, 1, 8, 7.